প্রাচ্য সম্পর্কে আজ ক্লিয়ার ধারণা দিব এখানে আসামিকে জরিমানা করা হয়েছে আসামিকে এটি কোন বাচ্চ এখানে যদি প্রশ্ন করা হয় কাকে জরিমানা করা হয়েছে আসামিকে কে করেছে পুলিশ অথবা কর্তৃপক্ষ কেউ না কেউ করছে তাহলে পুলিশ অথবা কর্তৃপক্ষ পুলিশ অথবা কর্তৃপক্ষ এই জরিমানার কাজটা করেছে তাহলে এখানে কর্তা হলো উর্জ তাহলে এখানে কর্তাকে পুলিশ বা কর্তৃপক্ষ আর আসামি হলো কর্ম কাকে করা হয়েছে আসামিকে তাহলে এটা হলো কর্মবাচ্য দ্বিতীয়টি হলো আমাকে এখন যেতে হবে তাহলে আমাকে এটি কোন বাচ্চ এটি হলো ভাব কারণ এখানে দেখেন কাকে যেতে হবে আমাকে যেতে হবে কিন্তু আমাকে কে যেতে বলেছে প্রশ্ন করেন কোনো উত্তর আসবে না যার কারণে এটি ভাববাচ্চ হবে রাফি ছবি আঁকে এখানে রাফি হলো ছবি আকার কাজ করে এটা হলো রাফি হলো কর্তা যার কারণে এটা কর্তৃবাচ্য হবে এটা সহজ তারপরে বাসি বাজে ওই মধুর লগনে এখানে বাসি কোন বাচ্চ্য এখানে বাসি বাজার কাজটা বাসি নিজেই করছে যার কারণে এটা হবে কর্ম কর্তৃবাচ্য কে বাজাচ্ছে কিংবা যদি প্রশ্ন করেন বাসি কে বাজায় এর কোনো উত্তর আসে না যার কারণে এটি হলো কর্ম কর্তৃবাচ্য হবে